বাবা রে রায়ানি নয়ানি নয়ানি আমাদের রায়টানে 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 নাচতে নাচতে মন ভুলাতে ভুলাতে বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণ এলো যমুনার তীরে বংশীবটির তলায়। এ সীতা, এ সুধা, কি রে খেলা টেলা করবি নাকি হাওয়া খেতে এসছিস? খেলা করবি? সকালবেলায় মায়ের কোলে ঘুমুচ্ছিল, টেনে টেনে তোরা তুললি, খেলা যদি না করিস তোদের একদিন কি আমার একদিন? কি খেলা হবে বল? মাথা চুল করছিস কেন? তাড়াতাড়ি বল, নতুন খেলা কি? খেলা কি? একদম নতুন, একদম নতুন, একেবারে একদম। কে কি খেলা? এটা খেলা ছিড়ি? ও মায়েরা, এ বলে ছেঁড়া পাতা আর ভালো পাতা, এ আবার কিসের খেলা নি বাবা? এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? সুবল বলছে হায় হায়, এতদিন ধরে খেলা করছিস জানিস না ছেঁড়া পাতা ভালো পাতা কি? ওরে কানাই তো ঘুরিয়ে বলেছে, আসল কথা হচ্ছে আসল খেলা হচ্ছে কাঁধে করা কাঁধে চড়া, তাই তো এই খেলা না তো? হ্যাঁ, তা তুই কি করবি, কাঁধে করবি না চড়বি? ও মায়েরা, এর আকেল লজ্জা দেখেছো? ও বলে নাকি কাঁধে চড়বে আমার, তোমরা শুধু ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও, ওই ধূমস শরীর নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে আমার এই কাঁধ আর থাকবে? আরে ওকে না পারি, সুবলকে নে, ওই যে খুব হালকা আছে, ও দেখছো ওইরকম সর্বনাশ, এ উঠলে তো বেঁচে থাকবো, এ উঠলে দম বন্ধ হয়ে মরে যাবো। মোটে 120 কেজি ওজন। তাহলে কে কাঁধে চড়বে কে কাঁধে করবে এইটা জানার জন্য ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, কৃষ্ণের 24 জন বন্ধু ছিল জানো, এবার কৃষ্ণের 24 জন বন্ধু আর কৃষ্ণ আর বলরাম, তাহলে দুজন 24 2 26, 26টা পাতা পাড়া হলো গাছ থেকে। এবার 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া করে দিল, সেই ছেঁড়া পাতাটা ওই 25টা সঙ্গে গুলিয়ে দিল, এবার সবার চোখ বেঁধে দিয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল, ওই তাকেই সর্বক্ষণ চড়াতে হবে কাঁধে করে করে। এইবার সবার পাতার তদারকি করছে কৃষ্ণ, তোর পাতা কেমন, তোর পাতা কেমন, এই তোর পাতা কেমন, তাল পাতা জোগাড় করেছে, ভালো পাতা, এই তোর পাতা কেমন, তোর পাতা কেমন, তোর পাতা কেমন। সুবল বলছে, এই কানাই বদমাইশি করবি না, দুষ্টুমি একদম করবি না, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার, তোর নিজের পাতা কই? এইটা আমার পাতা, এই যে আমি নন্দ রাজার ছেলে, রাজার ছেলে আমি, সবার উপরে চলি আমি, আমার ভাগ্যে খারাপ পাতা হবে? আমার ভাগ্যে সব থেকে ভালো পাতা, দেখে নাও, শুধু পাতাটা শুধু দেখে নাও, এই দেখ। এই আমার ভাগ্যে ছেঁড়া তোর ভাগ্যে ছেঁড়া পাতা, যেই পড়েছে ছেঁড়া পাতা, ওই 24-25 জন ছুটে এসেছে কানার কাছে, চোর 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 বলে।
কৃষ্ণ রেগে গেছে, চোরের মায়ের বড় বাটপারি, আমি চুরি করলে আমি একা খাই না, তোরাও খা, সকলে খা, সবাই মিলে খাই। বলে তাহলে আমাকে চোর চোর বলছিস কেন? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি, চোর বলবি না একবার। হরি বল মায়ের, এগুলো হচ্ছে নাটক, এগুলো হচ্ছে নাটক। তোমরা ভেবে চিনতে বলো মায়েরা, এই পঁচিশ ছাব্বিশটা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কৃষ্ণ জানে না? একটা নাটের গুরু দাঁড়িয়ে রয়েছে দেখো, কেন কিচ্ছু জানে না একেবারে, ও বেটা সব জানে, কোন পাতাটা ছেঁড়া কোন পাতাটা ভালো সব জানে, কিন্তু জানা সত্ত্বেও প্রত্যেক দিন ইচ্ছা করেই ছেঁড়া পাতাটা তুলে নেয়। কেন গো? ছেঁড়া পাতাটা না তুললে কোনো বন্ধুকে তো কাঁধে বসানো যাবে না, আর বন্ধুকে না বসাতে পারলে তার চরণটা বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা শুধু বলো আমি ভগবানের দাস, ভগবানের দাস। তোমরা ভগবানের চরণ পেলে কত খুশি হও সেটা তোমরাই জানো, আর ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরলে ভগবানের কত আনন্দ হয় তো ভগবানই জানেন। আজকের সুবলকে বলছে, সুবল তুই আমার কাঁধে আয়, তুই আমার কাঁধে চড়বি আয়। কাঁধের উপরে তুলে নিয়েছে সুবলকে, আর সুবলের চরণ বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ মনে মনে বলছে, সুবল রে ত্রেতা যুগে তো তোর আমি মনের বাসনা পূর্ণ করতে পারি না, আগের জন্মে তুই ছিলিস তরণী সেন, বিভীষণের পুত্র। মায়েরা রাম রাবণ যুদ্ধ হচ্ছে, রাবণের একে একে সমস্ত শক্তিশালী অস্ত্র শেষ হয়ে যাচ্ছে, ইন্দ্রজিৎ মরে গেল, কুম্ভকর্ণ মরে গেল, বড় বড় যোদ্ধা মরে গেল। রাবণের কাছে এলো বারো বছরের একটা ছেলে, সে কে? নিজেরই ভাইপো বিভীষণের পুত্র তরণী সেন। কিন্তু তরণী সেন বাবার মতোই কিন্তু ছোটবেলা থেকে রাম ভক্ত, কিন্তু মনে মনে ভাবলো বাবাও চলে গেছে প্রভুর সেবায়, আমিও চলে যদি যাই প্রভুর সেবায় তাহলে আমার জ্যাঠা একা পড়ে যাবে, বড় ভেঙে পড়বে, তাই আমি জ্যাঠার সঙ্গ দেব, তাতে যদি ভগবানের হাতে মরণ হয় এর থেকে বড় সৌভাগ্য কি আছে। মায়েরা দ্বাদশ বছরের বারো বছরের ছেলেটা এসে জ্যাঠাকে বলছে, জ্যাঠা আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, আমি ওই রামকে দেখে নেব কত বড় যোদ্ধা হয়েছে ওই রাম। রাবণ তখন গর্বে বলছে, ভাইপো তুই আমার মুখটা উজ্জ্বল করলি, তোর বাবা আমাদের বংশে কলঙ্কিত অধ্যায় শুরু করেছিল, তুই আজকে যুদ্ধ করে দেখিয়ে দে সেই কলঙ্কের অধ্যায় তুই মুছে দে। মনে মনে বলছে, ওগো জ্যাঠা গো আমি যদি একবার ঘর থেকে বেরিয়ে যাই আর তো কোনোদিন আমি ঘরে ফিরে আসব। তাই তরণী সেন নিজের গায়ের মধ্যে রাম 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 নাম লিখেছে, রাম নাম লিখে রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে। বিভীষণ দেখে হতবাক, তার ওই বারো বছরের ছেলে প্রভুর সঙ্গে যুদ্ধ করতে এসেছে। রামচন্দ্র বলছে, বিভীষণ এই বাচ্চা ছেলেটা কে গো? আমারই নাম গায়ে লিখে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। তখন বিভীষণ তো বলতে পারে না যে আমার ছেলে, তাই বিভীষণ বলছে, প্রভু ও হচ্ছে মায়াবী, তোমার নাম গায়ে লিখে এসেছে যাতে তুমি ওকে বধ না করো, আর সেই সুযোগে যেন তোমার সৈন্যদেরকে ধ্বংস করতে পারে। মায়েরা ঘোরতর যুদ্ধ শুরু হলো রামের সঙ্গে তরণীর, এক একটি অস্ত্র দিচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র তার প্রতিপক্ষ হিসেবে, অন্য বান ছাড়ছে তরণী সে, এমন ঘোরতর যুদ্ধ করছে ভগবান রামও মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাচ্ছে, কোথা থেকে পেল ওই অস্ত্র, কোথা থেকে পেল ওই বিদ্যা। শেষে কোনো উপায় খুঁজে না পেয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো ওই তরণের প্রতি। ব্রহ্মাস্ত্র এলো,
তরুণী সেনের কণ্ঠে লাগলো, দেহ থেকে মুন্ডটি আলাদা হয়ে গেল। সেই মুন্ড গড়াতে গড়াতে রামের পায়ের কাছে এলো, কিন্তু মুখে উচ্চারণ করছে জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। সেই মুন্ড তুলে নিল রামচন্দ্র। বিভীষণ, তুমি আমায় মিথ্যে বলেছ, এ তো কোনো রাক্ষস হতে পারে না। তখন বিভীষণ কেঁদে কেঁদে বলছে, ও গো প্রভু গো, ও যে কোনো রাক্ষস নয়, ও যে আমারই ছেলে তরুণী সে। রামচন্দ্র মুন্ডকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, ওরে তরুণী রে, আমি তোকে হত্যা করেছি, কিন্তু মরণ সময়ে তুই আমার নাম উচ্চারণ করলি, বল তোর কি চাই। তখন তরুণী সেন বলছে, গো প্রভু, আমার বাবার বড় সৌভাগ্য তোমার চরণ সেবা করতে পেরেছি, আমার তো সেই সৌভাগ্য হয় নাই। এই মরণকালে তুমি যদি আমায় বর দিতে চাও, আমায় এই বর দাও, যদি আগামী জন্মে আমি যদি জন্ম নিই, তাহলে প্রভু আমায় বন্ধু করে জনম দিও, আমার বন্ধু করে জনম দিও। তোমার মনের মতো, তোমার মনের মতো আমি সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও, তোমায় মনের মতো সেবা, তোমার কাঁধে চড়ব আর কাঁধে করব, তখন বাধা দিলেও আমি শুনব না গো, তোমায় আমি কাঁধে করব আর কাঁধে চড়ব, আমায় তখন বাধা দিলেও আমি শুনব, তোমায় মনে মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দি। তখন রামচন্দ্র আশীর্বাদ করে বলেছিল, তরুণী আশীর্বাদ করলাম, আগামী জন্মে আমি হব কৃষ্ণচন্দ্র, আর তুই হবি আমার প্রিয় নর্ম সখা, সুবল সখা। সেই সুবলকে কাঁধে নিয়ে সুবলের চরণ দুটি জড়িয়ে ধরেছে, আর কৃষ্ণ মনে মনে বলছে, সুবল রে, আগের জন্মে তোর মনের বাসনা পূর্ণ করতে পারি নাই, তাই এই জন্মে তোর চরণ দুটো জড়িয়ে ধরেছি। ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরলে কেমন আনন্দ হয় তো কেউ জানে না, এ তো কৃষ্ণ ছাড়া কেউ জানে না। আমরা এখন এই সমাজে প্রত্যেকটি সংসারে সংসারে অশান্তি কেন জানেন, আমরা সবাই আমাদেরকে কর্তা বলে মনে করি, ইগোর এত প্রবলেম আমাদের,
আমার কথা শুনে তুই চলবি না? ও বলে তুমি আমার কথা শুনবে না, সে বলে তুই আমার কথা শুনবি না, সবাই যেন সবার কথা শোনানোর জন্য ব্যস্ত। কিন্তু কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, জগৎ জগতের মালিক, তিনি ভক্তদের চরণ বুকে জড়িয়ে ধরে ছুটছে। এই ভালোবাসা কেউ দেখতে পেয়েছে না? এই ভালোবাসা কেউ করতে পারে যে সংসারে অশান্তি হবে না তো কি হবে? যারা এখানে যারা গান শুনছেন, বাবা বলুন, মায়ে বা মায়েরা বলুন, যারাই শুনছেন, নিজেদেরকে কর্তা বলে মনে করার ভাবটা চেষ্টা করুন বন্ধ করতে। নিজের অহংকার দেখাবেন না, নিজের লোকের মঙ্গল করতে গিয়ে অপরকে দোষারোপ করবেন না, নিজের মঙ্গলের জন্য অপরের ক্ষতি করবেন না। আমাদের সবার চেষ্টা কি জানেন? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর পরের সন্তান চুলোর দুধে যাক। এই কিছুদিন আগে ফেসবুকে একটা অমিত মিত্র হচ্ছে খুব ভালো একটা কবি, তিনি বলছিলেন খুব সুন্দর একটি কথা, মায়েরা ভালো করে শোনো, ছেলে মেয়েদের শিক্ষা কি করে দেবে। একটা মা তার ছেলেকে বলছে, তুই আজকের টিফিনটা তোর বন্ধুকে দিয়েছিস কেন? একটা মা তার ছেলেকে বলে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, তোর টিফিনটা তোর বন্ধুকে আজকে দিয়েছিস কেন? কালকের থেকে যদি তুই বন্ধুকে টিফিন দিস, তাহলে কালকের থেকে তোর টিফিন দেওয়া বন্ধ করে দেব। তাহলে একটা মা ছোটবেলা থেকে তার বাচ্চার মাথায় ঢুকিয়ে দিচ্ছে, পরকে দিও না, শুধু নিজে বাঁচতে শেখো। সেই ছেলেটাই বড় হয়ে ওই বলবে, ওই বুড়িটা আমার বাড়ি কাঁদে, ওকে তাড়াও, বৃদ্ধাশ্রমে পাঠাও, আমি রোজগার করছি, আমি ইনকাম করব, ওই বুড়ো বুড়িগুলো খাবে কেন? ওটা তো বড় ওই ছেলের দোষ নয়, বাপ মার দোষ। ছোটবেলা থেকে তাকে শিখিয়েছে, পরকে দেবে না, পরকে ভালো করবে না, নিজে ভালো হও। কি করে হবে? মানুষ করার চেষ্টা করুন, টাকা পয়সা রোজগার করার যন্ত্র তৈরি করবেন না। বিবেকানন্দের মা যদি বিবেকানন্দের থেকে ইঞ্জিনিয়ার করার যদি আশা করতো, তাহলে আজকের ভারতবর্ষে বিবেকানন্দ জন্ম নিত না। নেতাজি সুভাষচন্দ্রের মা তার ছেলেকে যদি একটা ভালো চাকরি করিয়ে দিত, তাহলে আজকে আমাদের পৃথিবীতে নেতাজি সুভাষ আসতো না। আমরা শিক্ষা দীক্ষা শুধু বই পড়ি, নিজের জীবন দিয়ে অনুভব করি না, আর এই কর্তাগিরি করতে গিয়ে আমাদের যত সর্বনাশ। গোবিন্দকে দেখো, যাকে ভালোবাসে তার চরণটা মাথায় নিয়েছে। কেউ যদি এই জগতে কাউকে প্রকৃত ভালোবাসে, কোনো প্রেমিক যদি প্রেমিকার চরণে একটু হাত দেয়, লোকে বলবে অমনি বউয়ের কথা শুনে চলছে, অমনি বউয়ের কথা শুনে চলছে। আরে বাবা, বউয়ের কথা শুনে চলছে কি না চলছে সেটা পরের ব্যাপার, তার ভালোবাসা প্রকৃত কিনা দেখো। কৃষ্ণ তো রাধারানীর চরণ মাথায় তুলেছে, ভালোবাসায় তুলেছে, এমনি এমনি তুলেছে। বৃন্দাবনের প্রত্যেকটি ধুলিকণার প্রত্যেকটি রন্ধ্র ভালোবাসার শিক্ষা দেয়। সেই শিক্ষা যদি আপনি বৃন্দাবন লীলা শুনে যদি না নিয়ে যেতে পারেন, আর জীবন ধরে যদি পালন করতে না পারেন, তাহলে কীর্তন শুনতে হবে না, গিয়ে সিরিয়াল দেখুন, ভালো হবে। এগুলো আমরা বুঝি না, অনুভব করি না। কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে ছাড়ানোর চেষ্টা, হ্যাঁ, যদি সে অন্যায় কোনো কাজ করে নিশ্চয়ই তাকে শাসন করুন, কিন্তু সত্যিকারের কোনো সত্যের মধ্যে পা গলানোর চেষ্টা করবেন না। বিবেকানন্দ কি বলেছিলেন? সত্যের জন্য সব ত্যাগ করে দাও, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। এটা কার কথা? রামকৃষ্ণের কথা। রামকৃষ্ণ কি বলেছেন? কলিযুগের তপস্যা কি জানিস? কলিযুগের তপস্যা হচ্ছে সত্যি কথা বলা। কেউ যদি কলিযুগে সত্যি করে সত্যি কথা বলতে শেখে, তাহলে তার মতো তপস্বী কেউ নেই। কলিযুগের তপস্যা সত্যকে বলে চলা। কে বলি আমরা? কেউ বলি না। প্রত্যেক দিন সকাল থেকে উঠে ডজন ডজন শুধু মিথ্যে কথা বলছে। আমরা তপস্যা করব? আর এই মিথ্যে কথা বেড়ে গেছে আরো বেশি, এই মোবাইল প্রত্যেকের হাতে হাতে এসে, প্রত্যেকের হাতে ফোন এসে, মোবাইল এসে মিথ্যে কথা আরো বেড়ে গেছে। ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে, বলে আমি কলকাতায় গেছি। কি আশ্চর্য মিথ্যে কথা আমরা বলি, এইরকম একটা লিমিটলেস মিথ্যে কথা, ঘরে শুয়ে আছে বলে কলকাতায় ঘুরছি, এই হচ্ছে অবস্থা। তাই বৃন্দাবন লীলা শুধু শুনলে হবে না মায়েরা, শিক্ষা নিতে হবে যে ভগবান কি করছে। যদি শুধু আপনি দিতে পারেন, জেনে রাখবেন আপনি ভালোবাসার অধিকারী, আর যদি শুধু নিতে শেখেন, তাহলে আপনি ভালোবাসার অধিকারী নয়। বৃন্দাবনের ভক্তরা শ্রীদাম সুদাম দাম বসুদাম শুধু দিয়ে এসেছি কৃষ্ণকে, দিতে শিখেছি, কোনোদিন কৃষ্ণের থেকে কিছু নিতে শেখেনি।
তাই তো তাদের ভালোবাসাটা এত উন্নত, তাই তো তাদের ভালোবাসাটা নিখাদ ভালোবাসা। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, 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 আনন্দে পে গড়াগড়ি যায়, আনন্দে পে গড়াগড়ি যায়, আনন্দে পে গড়াগড়ি যায়, আনন্দে পে গড়াগড়ি যায়, কেহ কেহ গেন্দা লয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ গেন্দা লয়ে কানাইয়া হানিল বলে। ও মায়েরা গেরু মানে কি জানো? মায়ের বলো বাবা গেরু মানে কি? এই তো দড়ি দড়ি গেরু, ওই গেরু নয় মায়েরা, গেরু মানে হচ্ছে বল। এখন এখনকার দিনে যে বল হয় না প্লাস্টিক রাবারের যে বল হয়, ওই আগেকার দিনে কাপড় জড়িয়ে জড়িয়ে পুটুলি করে করে বল করতো, ওইটাই হচ্ছে গেন্দ। মানে হিন্দি ভাষায় বলা হতো গেন্দ আর বাংলা ভাষা বলা হতো গেরু। আর মায়েরা লাট্টুকে তোমাদের এদিকে কি বলে? লাট্টুকে লাট্টুই বলে? ও আমাদের আমাদের লক্ষ্মীকান্তপুরে ভেটা বলে, ভেটা আমাদের ভাটা বলে। ওই যে কাঠের গোলা গো মায়েরা, কাঠের গুলি থাকে পেরে বেরিয়ে থাকে না, ওই সেই দড়ি জড়িয়ে ধরে ধরে এমন করে বন 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 বন। আমি একদিন খেলতে গেছিলাম ছোটবেলায়, পেরেকটা আমার পায়ে ফুটেছিল, তারপর জন্মে আরো ধারে যাইনি, ওই ছেড়ে দিয়েছি খেলা ভয়েতে। ওইটা হচ্ছে লাট্টু খেলা। লাট্টু খেলা, বল খেলা, এগুলো সব কিন্তু বৃন্দাবনের খেলা। আচ্ছা বলতো আমাদের ভারতের জাতীয় খেলা কি? কেউ যেন খবরদার বলো না ক্রিকেট খেলা। কোথায় একটা গান করতে গিয়েছি তারা বলে ক্রিকেট খেলা আমাদের জাতীয় খেলা। আরে ক্রিকেট খেলা জাতীয় খেলা? ও তো বিদেশের খেলা। আমাদের ভারতীয় জাতীয় খেলা হচ্ছে হাডুডু খেলা। কেন জাতীয় খেলা কেউ জানার চেষ্টা করেছি? জাতীয় খেলা আমাদের হাডুডু কেন? এই হাডুডু খেলাটা তৈরি হয়েছে বৃন্দাবনের মাঠে, ওটা কৃষ্ণের তৈরি খেলা। ওই হাডুডু কাবাডি 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 ও সব কৃষ্ণের খেলা, 5000 বছর আগে তৈরি হয়েছিল বৃন্দাবনের মাঠে, ওইটাই ওই জন্যই জাতীয় খেলা হয়ে আছে, ক্রিকেট ফুটবল নয়। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, তারা আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। কেহ কেহ গেন্দা লয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ গেন্দা লয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, তারা লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, ওই বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, খেলা ওগো বৃন্দাবনের তীরে সবে, তাকো ধুলায় গড়াগড়ি দিয়ে বৃন্দাবনের তীরে সবে, বৃন্দাবনে কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। 24টা বন্ধু এখানে কার আছে? কৃষ্ণ ছাড়া কারণ নেই। এবং বন্ধু মানে কি? খাঁটি বন্ধু, খাদ নেই। 24টা বন্ধুর নাম এখানে যারা গান শুনছো তোমরা কারা কারা যেন হাত তোলো। ও মায়েরা এই যে ঘুমমা, ঘুম দিচ্ছ এখানে? কিন্তু ঘুমোচ্ছে দেখো সন্ধ্যেবেলায়। এই 24টা নাম বলো মায়েরা, জানো তো 24টা সকার নাম জানো তো কৃষ্ণের? জানো না? সে কি কথা, তাহলে বলে দিই 24টা সকার নাম, বলবো কি বলবো না? 24টা নাম বলে দিই, ভালো করে গুনে নাও, গুনেও নেবে লিখেও নেবে। মায়েরা গোনো, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, কজন হলো? 12 জন হয়েছে। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। হ্যাঁ, এবার 12 জন ছিল কৃষ্ণের উপসখা। এবার উপসখার নামগুলো গুলো বা লেখো। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল,
কলবিঙ্ক পুণ্ডরীক, কত হলো? হয়েছে বারো, বারো বারো চব্বিশ, চব্বিশটা সখা নিয়ে কৃষ্ণ খেলা করছে। এখানে একটা তত্ত্ব আছে বাবা, কৃষ্ণ যেমন চব্বিশটা সখা নিয়ে খেলা করে, আমরাও তেমন চব্বিশটা সখা নিয়েই খেলা করি। আমরা প্রত্যেককে, এখানে যারা গান শুনছেন প্রত্যেককে, চব্বিশটা সখা নিয়ে আমরাও খেলা করি। তাহলে আমাদের চব্বিশটা সখার নাম কি? ওটা তো কৃষ্ণের চব্বিশ জন সখার নাম বললাম, এবার আমাদের চব্বিশটা সখার নাম গীতায় বলে দিয়েছে। এবার আমাদের চব্বিশটা সকার নাম গুলো মায়েরা, এগুলো তত্ত্বের ব্যাপার, তত্ত্বগুলো ভালো করে শুনতে হবে। ভূমির আপ অনল বায়ু খং, যেটা আমরা সবাই জানি ক্ষিতি অপ তেজ মরুত বম। আচ্ছা ভূমি মানে কি? মাটি। ভূমি আপ মানে কি? মানে উপরে, আপ মানে উপরে। ওটা তো ইংরেজি আপ, আমি তো সংস্কৃত বলছি, এটা গিয়ে সংস্কৃত আর ইংরেজি গুলিয়ে ফেলেছি, বল আপ মানে উপরে। আপ মানে উপরে না, উল্টো পাল্টা ভাববে না, এই সংস্কৃত আর ইংরেজি গুলিয়ে গেলে খুব সর্বনাশ হয় মায়েরা। বাবা এই যে ও মায়েরা ভালো করে শোনো, একটা গল্প শোনো, একটা ক্লাসে পরীক্ষা হচ্ছে, সংস্কৃতের মাস্টার হচ্ছে ইনভিজিলেটর, মানে পরীক্ষক প্রদর্শক, আর পরীক্ষা হচ্ছে ক্লাস ফাইভে, ছেলেটা পরীক্ষা দিচ্ছে, সেন্টেন্স এসছে আই গো আপ উই গো ডাউন, এইটার মানে বলতে। এইবার যে সংস্কৃতের মাস্টার সে তো সংস্কৃত জানে, ইংরেজি তো জানে না ভালো করে, আর সে একটা ছেলে বুঝতে পারেনি বলে মাস্টার কাছে গেছে, মাস্টার মশাই মাস্টার মশাই, এই আমার কাছে এসেছিস কেন? মাস্টার মশাই বুঝতে পারিনি, এই আমি তো সংস্কৃতের মাস্টার, বলে সংস্কৃত মাস্টার কি হয়েছে, আমি তো ফাইভের ছাত্র, বলুন না। বলে আচ্ছা ঠিক আছে বলছি, কি জানিস দে দেখি, দেখাচ্ছে আই গো আপ উই গো ডাউন। সংস্কৃতের মাস্টার দেখে বলে বাবা কি কঠিন ইংরেজি, এত কঠিন ইংরেজি ফাইভের ছেলে দিতে। আচ্ছা আই গো আপ শুনেছি কি ইংরেজিতে নাকি একটা একটা করে মানে করলে নি ভালো মানে হয়, একটা করে। আচ্ছা আই 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 মানে কি জানো? হ্যাঁ ঠিক বলেছে, আই মানে চোখ। হ্যাঁ বাহ, তুই চল তো জয়নগরের মোয়া খাওয়াবো, আই মানে চোখ ঠিক বল। হ্যাঁ গো ছোটবেলায় পড়েছিলাম, নস মানে নাক, আই মানে চোখ। আরে বেটা সেটা তো ইউআই আই, আর এখানে লেখা আছে শুধু আই, আই মানে চোখ। আচ্ছা আই গো, এই গো 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 মানে কি জানো? মারবা সংস্কৃত পড়ে পড়ে এই হলো, গো মানে যাওয়া, গো গাবো গাবো, গো মানে হচ্ছে গরু, আই গো মানে গরুর চোখ। আপ এই আপ মানে কি? আপ মানে উপরে, আপ অপ আপ, আপ মানে হচ্ছে জল, তাহলে আই গো আপ মানে গরুর চোখে জল। আমি উপরে যাই হয়নি, হয়েছে গরুর চোখে জল। ছাত্রটা মাথা চুলকে মনে মনে ভাবছে বাবা এতদিন ইংরেজি বলছি, আই গো আপ মানে গরুর চোখে জল শুনিনি, এবার কেমন ইংরেজি রে বাবা। মাস্টার মশাই আই গো মানে গরুর চোখে জল? বলে হ্যাঁ গরুর চোখে জল। এবার ছাত্র জিজ্ঞেস করেছে গরুর চোখে কেন জল, গরুর চোখে কেন জল? এবার মাস্টার বলছে ছাগল কোথাকার, নিচে কি লেখা, উই গোডাউন, গোডাউনে উই পোকা ধরেছে দেখে গরুর চোখে। এই হচ্ছে ইংরেজি, সব বলে সে ইংরেজি একেবারে, এইরকম ইংরেজি সংস্কৃত গুলিয়ে ফেলবেন না। ও মাইরা ভূমি মানে হলো মাটি, আপ মানে হলো জল। আচ্ছা অনল মানে কি? আগুন। আচ্ছা বায়ু মানে কি? বাতাস। আর খং মানে কি? খং মানে জানো না? খং মানে হচ্ছে আকাশ বা শূন্যতা। এবার গোনো কৃষ্ণ চব্বিশ জন বন্ধুর নাম গুনে ছিলে, এবার আমাদের চব্বিশ জন বন্ধুর নাম গুনো। ভূমির আপ অনল বায়ু খং, তাহলে পাঁচটা, এবার সঙ্গে যোগ করো মন ছটা বুদ্ধি সাতটা, এই পর্যন্ত বাম হাতে ধরে রেখে দাও, এগোবে না। এর পরে একটা কথা আছে অহংকার, অহংকারটা যদি যোগ করি তাহলে আট হবে, চব্বিশ হবে না। তাহলে চব্বিশ করতে গেলে ওই অহংকারটাকে ভাঙতে হবে,
অহংকারটাকে ভাঙলে কি হবে? সতেরো খানা তত্ত্ব ওইখান থেকে বেরোবে। একটা অহংকার কথা থেকে সতেরোটা তত্ত্ব বেরোয়। কি গুনে নাও, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহু বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তাহলে পনেরোটা হলো, অবিদ্যা ষোলো আর সূক্ষ্ম দেহ সতেরো। তাহলে ডান হাতে সতেরোটা পেলাম আর বাম হাতে আগে থেকে দরা ছিল সাতটা, সতেরো আর সাত যোগ করলে চব্বিশটা মিল হয়ে গেল, মিল হয়ে গেল। তাহলে কৃষ্ণের চব্বিশ জন সখার নাম বললাম, আমাদের চব্বিশ জন সখার নাম পেলাম। এইভাবে কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। হ্যাঁ, ওই চলেছে কাঁধে করে নিয়ে, কেহ করে হুড়া হুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়া হুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে আনন্দেতে গড়া গড়ি যায়, আনন্দেতে গড়া গড়ি যায়, আনন্দেতে গড়া গড়ি যায়, আনন্দেতে গড়া গড়ি যায়, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে। ও পদকর্তা, এত ছেলে মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, তাদেরকে নিয়ে তুমি কখনো গান লেখো না। কৃষ্ণ বলে একটা ছেলে গরু চড়িয়ে বেড়াচ্ছে, তাকে নিয়ে তুমি কীর্তন লিখলে কেন রে বাবা? ওই কৃষ্ণ এমন কি আছে ওর মধ্যে যাকে নিয়ে পদাবলী কীর্তন লিখতে হবে? বলে বাবা, ওই কৃষ্ণ বলে যে বাচ্চা ছেলেটা মাঠে গরু চড়িয়ে বেড়ায়, ওর মতো বড় শিশুরূপ জগতে কেউ নেই। আগম নিগম বেদ সার লীলায় করত গোঠ বিহার, নাসির মামুদ করত আস চরণ শরণ দান রে। কি সুন্দর কথা বলেছিল নাসির মামুদ। ওই যে কাজী নজরুল ইসলাম বলেছে না, যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু বলেছিল না, একটা গান আছে তোমার শোনানি বোধ হয়, শুনেছো গানটা? হ্যাঁ, ওই গানটা আছে, বলে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। কি সুন্দর সব গান। হ্যাঁ, এসব গানগুলো আমাদের বাংলার একেবারে প্রধান প্রধান গান, নজরুল ইসলামের কথা। নজরুল ইসলাম এবং নাসির মামুদ প্রত্যেকের কথা কিন্তু এক না, ওই রামকৃষ্ণের মতো যত মত তত পথ। ওই জন্যেই কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে, খেলা তো করছে বাবা, হঠাৎ করে হয়ে গেল এক সর্বনাশ, অঘটন ঘটে গেল বৃন্দাবনে, সর্বনাশ ঘটে গেল। কি সর্বনাশ ঘটলো, কি অঘটন ঘটলো পরে বলবো, সাসপেন্সে থাক, পরে বলবো। আগে তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় ভালো করে আমি করি, তারপর হচ্ছে। তিন বছর ধরে আসছি আমি এখানে কীর্তন করতে, আলাপ ভালো করে না করলে হবে? মায়েরা, এই যে যার কীর্তন শুনছে এখন, এই ছেলেটার নাম কি? ও বাবা, মুখস্থ করে বসেছি। আমার নাম পদ্ম পলাশ, তাই না? আচ্ছা, বাবার নাম কি? বাবার নামটা জানো না। আচ্ছা, ঠাকুরদার নাম কি? বলে কিরম ছেলে দেখো, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানবো? তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের ঠাকুরদার নাম জেনে তবে আমি কীর্তন করতে এসেছি। অসম্ভব হতেই পারে না। হ্যাঁ, কে বলে হতে পারে না? হ্যাঁ পারবো। এই সর্বনাশ করেছে, আবার গান গাইতে হবে। এই খেলিছ এই বিষয়ে আমার গানগুলো বলা উচিত নয়, সব চেপে চেপে রাখতে হবে, তাহলে কেউ অনুরোধ করবে না। বলছে খেলিছ এই বিষয়ে বিরাটের গানটা গাইতে হবে। এটা দিদি এত বড় অনুষ্ঠান করছে, মায়েরা, মায়েদের কাছে একটা অনুরোধ, যে এখানে এই যে সাতটা দল এসেছে কীর্তনের দল, তাদের প্রত্যেকের সেবার ব্যবস্থা, ভক্তদের সেবার ব্যবস্থা, প্রত্যেকের তো সেবার ব্যবস্থা করা হয়েছে,
তো মায়ের একটু রান্নাঘরে গিয়ে যতটুকু সাহায্য করার মায়েদের একটু করতে হবে, মায়ের একটু করে দিয়ে আসবেন। আর প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা রয়েছে, প্রসাদ অবশ্যই পাবেন। আর দিদির অনুরোধে যে এই গানটা একটু গাইতে হবে, তো গাই না। হ্যাঁ, তোমাদের অনুরোধ, এতক্ষণ কোথায় ছিলে? আচ্ছা ঠিক আছে, আমার খুব প্রিয় গান, আমার নজরুল গীতি আমার ভীষণ ভালো লাগে। আমি ছোটবেলা থেকে নজরুল গীতি খুব ভক্ত, নজরুল ইসলামের গান আমার এত ভালো লাগে। তোমাদের কাছে বলি মায়েরা, আমার যখন 5 বছর বয়স, আমার 5 বছর যখন বয়স ছিল, তখন আমাদের ওই এলাকায় একটা ব্লক থেকে একটা কম্পিটিশন হয়েছিল, ব্লক থেকে। তো 5 বছর বয়সে আমার পুরো ব্লকের মধ্যে নজরুল গীতি গান গেয়ে আমি প্রথম হয়েছিলাম তখনকার দিনে, মানে 1996 সালে। আমার জন্ম 1991-এ। 1996 সালে আমাদের মানে ব্লক থেকে অনুষ্ঠানে, কম্পিটিশনে নজরুল গীতি গান গেয়ে আমি প্রথম হয়েছিলাম। সেই থেকে নজরুল গীতির প্রতি আমার ভীষণ আকৃষ্ট, আমি ভীষণ আকৃষ্ট। আমার একটা খুব প্রিয় গান তোমাদের শোনাচ্ছি, এই গানটি যেটা বললো, খেলেছ বিরাট শিশু আনমনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন স্বরে, হাসিছ খেলিছ তুমি আপন স্বরে, নীরজনে প্রভু নীরজনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ, তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার,
নিধি খনে খনে ভাঙি ছড়িছ নিধি খনে খনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 নজরুল ইসলামের গান কত বড় দার্শনিক হলে তবে এই কথাগুলো লেখা যায়। দর্শন না বুঝলে তো সব লেখা যাবে না, দর্শন বুঝতে হয়। সর্বনাশটা কি ঘটলো সেটা তোমাদের বলতে গিয়ে থেমে গেলাম, কিন্তু এই যে গানটা কিন্তু সর্বনাশের কথার মধ্যেই আছে। ভালো করে শুনে দেখো, তোমরা আমার ঠাকুর দাদার নাম জানো না, কিন্তু তোমাদের ঠাকুর দাদার নাম আমি সবাই জানি। আমি জানি তোমাদের প্রত্যেকের ঠাকুর দাদার নাম। কে আমাদের ঠাকুরদা? তোমাদের ঠাকুরদা একটাই, তিনি হলেন পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? কেন ঠিক? আচ্ছা তার উত্তর দিয়ে দিই। আমরা পৃথিবীতে যারা বাস করি, নরকিং বা নারী, আমরা সবাই হলাম একটি জাতি, আমাদের নাম মানব জাতি। ও মাইরা, আমরা তো সবাই মানুষ। আমরা বলি না মেয়ে মানুষ ছেলে মানুষ, মানুষ তো বটে, মেয়ে হোক ছেলে হোক মানুষ। তাহলে এই মানুষ বা মানব জাতিটা জন্ম নিয়েছে মনুর থেকে। আর 14 জন মনু জন্ম নিয়েছে কোথা থেকে? ব্রহ্মার থেকে। তাহলে ব্রহ্মার ছেলে যদি মনু হয় আর মনুর ছেলে যদি মানব হয়, তাহলে মানব জাতির ঠাকুর দাদা কে হবে? ব্রহ্মা হবে। তোমরা এত বছর ধরে কীর্তন শুনছো, তোমাদের কত কৃষ্ণলীলা মুখস্থ, নৌকা বিলাস দানলীলা মানলীলা রাস কুঞ্জভঙ্গ এই উত্তর গোষ্ঠ রূপ সব তোমাদের মুখস্থ। তোমরা নাতি নাতনি হয়ে সব মুখস্থ করলে কৃষ্ণলীলা, কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ কে দেখেইনি। কেন দেখেনি সেটা জানতে গেলে একটু বিষ্ণু পুরাণ তত্ত্ব আলোচনা করতে হবে। বেশি বোঝালে মায়েদের মাথা গুলিয়ে যাবে। ও মায়েরা, তোমাদের সহজ করে বলি, পৃথিবীতে 429,40,80,000 বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়। কত বললাম কিছু মাথায় ঢুকেছে? মাথায় ঢোকেনি। আবার শোনো, 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন হয়। এইরকম দিনের 30 দিনে এক মাস, 12 মাসে এক বছর, আর 100 বছর ব্রহ্মার আয়ু। তাহলে টোটাল কত হবে? টোটাল কত বছর হবে? আমি একদিন ক্যালকুলেটার নিয়ে বসেছিলাম, বুঝলে মায়েরা বাবা, ক্যালকুলেটার নিয়ে বসেছি। তাহলে দেখি আমি হিসেবটা করি, 429,40,80,000 ×30, যে গুণ ফলটা বেরোলো ×12, যে গুণ ফলটা বেরোলো ×100, এই 100 করে ইন্টু করে আর এন্টার দিয়ে মেরেছি, ক্যালকুলেটারে লেখা রয়েছে আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জ ক্যালকুলেটর বলছে, মানে ক্যালকুলেটরের মাথায় ঢুকছে না। আর সেইটা ঋষি মুনিরা এখন কত হাজার হাজার বছর আগে হিসেব করে গেছে। এইবার জানবো ব্রহ্মা থাকে কোথায়। এই ত্রিমণি বাজার থেকে সোজা ব্রহ্মার বাড়ি যাব। ও মায়েরা একটু ধরে বসো, রকেটের মতো উঠবো, পড়ে যেও না যেন। যা যা বলবে একটু উত্তর দেবে পরিষ্কার করে। এই ধরে বস, হ্যাঁ ধরে বস, হ্যাঁ চুম্বকের মতো আর কে থাকবি। আচ্ছা এই গ্রামটার নাম হচ্ছে ত্রিমণি বাজার, তাই নাকি? নাকি সন্দেশখালি? এই জায়গাটার নাম কি? সন্দেশখালি। আচ্ছা সন্দেশখালি, এই সন্দেশখালি থানাটা কোথায়? ও একই থানা। আচ্ছা ঠিক আছে, তাহলে মহকুমা কোথায়, মানে সাব ডিভিশন? উত্তর চব্বিশ পরগনা পড়ে গেল এটা। ও এই যে বসিরহাট। আচ্ছা বসিরহাট মহকুমা। জেলা কি? উত্তর চব্বিশ পরগনা। রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। রাজ্যটা কোন দেশে আছে?
কি গো ভূগোল শেষ হয়ে গেল? ভারতবর্ষ, ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে থাকে? পৃথিবী। আচ্ছা এবার পৃথিবীর অবস্থান কোথায়? এই তিন ঘন্টার মধ্যে একটা উত্তর প্রশ্ন ঠিক উত্তর দিয়েছে। ও মায়েরা মাথায় চুল না থাকতে পারে, ভূগোল জ্ঞান আছে ভালো। হ্যাঁ ঠিক বলেছে, সৌরজগতে। আচ্ছা এইবার প্রশ্ন হচ্ছে সৌরজগতের অবস্থান কোথায়? কি গো মায়েরা, মায়েরা বলছে আমরা বলবো কেন? তুমি বলো, পয়সা দিয়ে গান করাতে নিশ্চয়ই আমরা খালি বলবো। ও মায়েরা শুনে না, সৌরজগৎ যে জায়গাটাতে আছে সেই জায়গাটার নাম হচ্ছে, শাস্ত্র অনুযায়ী জায়গাটার নাম হচ্ছে ভূলোক। কি বললাম? হ্যাঁ, এর উপরে একটা লোক আছে তার নাম ভূবলোক, তার উপরে আছে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা গেল, কটা লোক গেল? কেউ গুনেনি, শুধু হাঁ করে শুনছে। গুনে নাও, গুনে নাও, সব গুনে নিতে হবে। ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, কটা গেল? হ্যাঁ, এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, কটা গেল? এখানে কোথাও একটা মুগুর টুকুর কিছু আছে, ওর মাথায় আমি ভাঙবো বলে নটা হয়েছে। কি গো মায়ের, কটা হয়েছে? তাহলে সাথে সাথে কত হয়? ১৪। এই হচ্ছে ১৪ ভুবনের হিসেব। এই ১৪ ভুবন কোথায় আছে শুনলে আরো আশ্চর্য হয়ে যাবে মায়েরা। তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখেছো, ভগবান বিষ্ণু শয়নে থাকে সমুদ্রে এইভাবে, আর তার নাভি কমল থেকে কি ওঠে? নাভি থেকে একটা কি ওঠে? পদ্ম ফুল ওঠে। ওই পদ্ম ফুলের মাথার উপরে হাজার পাপড়ি আছে, সেই পদ্ম ফুলের মাঝখানে কে বসে থাকে? ব্রহ্মা। বাচ্চাগুলো এত শিখলো কোত্থেকে? নিশ্চয়ই সিরিয়াল থেকে থেকে শিখেছে। আচ্ছা, তাহলে ব্রহ্মা থাকে, আর ওই যে পদ্ম ফুলের নাল, পদ্ম ফুলের যে ডাঁটা, ওই ডাঁটার মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যেই ১৪ ভুবন স্তরে স্তরে সাজানো রয়েছে। এই হচ্ছে ১৪ ভুবনের হিসেব। ছোটবেলায় আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম বুঝলে মায়েরা, ওই জন্য অঙ্কের মাস্টার কান ধরে পেঁচিয়ে পেঁচিয়ে বলতো, অঙ্ক পারিস না, অঙ্ক পারিস না, এমন মারবো ১৪ ভুবন ঘুরিয়ে দেবো। তোমাদের আশীর্বাদে যদি ১৪ ভুবনের নামটা তখন জানতাম না, ওই মাস্টারকে আমি ঘুরিয়ে ধরতাম। ১৪ ভুবনের নামটা বলো তুমি আগে। এই হচ্ছে ১৪ ভুবনের হিসেব। এবার এমন একটা জায়গায় ব্রহ্মা আছে, ওইখান থেকে পৃথিবীতে কবে লীলা হবে, কবে কৃষ্ণ আসবে, হিসেব ব্রহ্মার রাখা সম্ভব না। তাহলে মায়েরা যেমন করে গেলাম তেমন করে বাবা সন্দেশ খালি ফিরে আসে। ও বাবা সন্দেশ খালি আমার অনেক ভালো, ওই বেয়াড়া জায়গার থেকে। হ্যাঁ, দরকার নেই ব্রহ্মার ঠাকুরদার বাড়ি যাওয়ার। তাহলে বিষ্ণু রয়েছে শয়নে, তার নাভি থেকে উঠলো পদ্ম ফুল, মাঝখানে বসলো ব্রহ্মা, মাঝে রয়েছে ফাঁপা জায়গা, তার মধ্যে ১৪ ভুবন, তার মধ্যে রয়েছে ভূলোক, তার মধ্যে রয়েছে সৌরজগৎ, তার মধ্যে পৃথিবী গ্রহ, তার মধ্যে এশিয়া মহাদেশ, তার মধ্যে ভারতবর্ষ দেশ, তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য, তার মধ্যে উত্তর ২৪ পরগনা, তার মধ্যে বসিরহাট মহকুমা, তার মধ্যে সন্দেশখালী থানা, আর তার মধ্যে সন্দেশখালী গ্রামে এইখান থেকে গিয়েছিলাম নিতাই গৌর হরিব। তাহলে যেমন গেলাম তেমন এলাম, ওই জন্যে ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না। তাই ব্রহ্মার কাছে, ব্রহ্মা আজকে ধরেছে একজন লোককে। এ আবার কে গো? কে গো মায়েরা? হ্যাঁ মায়েরা নারদের খবর খুব জানে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে। এ হচ্ছে নারদের কাজ। নারদ যখন ব্রহ্মার কাছে, সে নারায়ণ নারায়ণ করছে ব্রহ্মার কাছে, চুপ কর বেটা, নারায়ণ নারায়ণ, বাবার কখনো কাজ করেছিস? খালি নারায়ণ নারায়ণ করে বিনা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। নারদ বলছে, কি করব বাবা, কি করবি, আমি তোর বাবা, ভগবান কৃষ্ণ কি করে দেখবো, তার ব্যবস্থা করতে পারিস না?
ব্যবস্থা করা গিয়ে। নারদ বলছে, দেখো বাবা, আমার ওই অঙ্ক টঙ্ক আমার ঠিক ভালো লাগে না, আর আমি বুঝিও না, তবে হ্যাঁ আমার শিষ্য ব্যাসদেব খুব ভালো অঙ্ক বোঝে, আমি তাহলে ওর কাছ থেকে জেনে নিয়ে তোমায় বলি। ব্যাসদেবের কাছে গেল নারদ, ব্যাসদেব ভালো করে হিসাব করে বলে দিল। এই হিসাব করে বলে দিয়ে ব্যাসদেব বলে দিল যে গুরুদেব, ব্রহ্মার সারা দিনের মধ্যে 14টা মন্বন্তর হয়, 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দ্বাপর যুগে শেষ 200 বছরের মধ্যে কৃষ্ণ আসবে। একে বলে সময় যাত্রা, টাইম ট্রাভেল। আগেকার দিনে, ভালো করে শোনো, গল্প করো না, খুব গভীর গভীর জায়গা। আগেকার দিনে ঋষি মুনিরা ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটে সময়ের মধ্যে তারা বিচরণ করতে পারত, একে বলে টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল সম্বন্ধে এখন বর্তমানের বিজ্ঞানীরা মোটামুটি কাজ শুরু করেছে। টাইমকে মানে সময়কে কি করে নিজের আয়ত্তে করা যায়, মানে ভবিষ্যৎ অতীতেও চলে যাওয়া যাবে, বর্তমানেও চলে যাওয়া যাবে, ভবিষ্যতেও চলে যাওয়া যাবে। সেই জন্য আবার সিনেমাও বেরিয়ে গেল কিছুদিন আগে এই বৈশাখ মাসে, অ্যাভেঞ্জার্স এন্ড গেম। তোমরা জানো না কেউ, যারা শহরে শিক্ষিত ছেলে তারা জানে, আমি জানি। অ্যাভেঞ্জার্স এন্ড গেম বলে একটা সিনেমা বেরিয়েছিল, সময়কে কি করে করায়ত্ত করা যায়, ইনসেপশন, ইন্টারস্টেলার, এরকম সব সিনেমা আছে, বিজ্ঞানের সিনেমা। ব্রহ্মার যখন এরকম হিসেব কষে বলে ওই সময়টা ধরে ধরে ব্রহ্মাসছে যে কোনটায় আমি যাব, 7 নম্বর মন্বন্তরে গেল, তারপরে 28 নম্বর দ্বাপর যুগে গেল, দ্বাপর যুগের মধ্যে গিয়ে শেষ 200 বছরে ব্রহ্মা গিয়ে ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে আসছে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, 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 সন্ধ্যা সন্ধ্যা নিদানি রে গারে নিদা নিদানি মামা দানি সানি দা পামা গারে নিজ গারে পামা গারে নিজ সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা আর সকাল, সকালে সুর আলাদা, ভৈরবী সকালে সকালে সকালে
পদম পগম পম গম রে রে সা ভৈরবি সা রে গম মম গম পদ পম গম ম গ গম পদ নি দ নি দ পদম পগম প পদ নি স নি গ স গ নি স নি 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 স ধ নি স স নি গ ম ম ম মদনি সগনি সদনি নি সদানি সদনি সদানি পদম পগম পদনি সনি দরি প্রভু মেরো প্রভু মেরো প্রভু মেরো অবগুণ চিতনা ধরো প্রভু মেরো অবগুণ চিতনা ধরো প্রভু মেরো প্রভু মেরো সমদর সিংহ নাম তিহারো সমদর সিংহ নাম তিহারো গুণের উল্টো কি শব্দ হয় দোষ একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালি কি হবে মায়েরা উপচে পড়ে যাবে হৃদয়টা হলো কাপের মতো আর পাপটা হলো চায়ের মতো হৃদয়ে কাপে যতটুকু পাপ করার ক্ষমতা রয়েছে ততটুকু পাপ তো করেছি এত পাপ বেশি করেছি যে হৃদয়ে জায়গা ধরছে না উপচে উপচে পড়ে যাচ্ছে উপচে উপচে পড়ে যাচ্ছে তা ভগবান বলছে হ্যাঁ রে তুই এত পাপি হয়ে আমার কাছে এলি কোন সাহসে লোকে পুণ্য নিয়ে আমার কাছে আসে তুই পাপি হয়ে আমার কাছে এলি এলি কি করে তখন ভক্ত বলছে কেন আসবো না প্রভু সমদর সিংহ নাম তিহারো সমদর সিংহ একটা সাপ একটা ব্যাংকে ধরেছে মায়েরা সাপটা ঠাকুরকে ডাকছে ঠাকুর ব্যাংক যেন ফসকে না যায় আর ব্যাঙ বলছে ঠাকুর সাপের হাত থেকে রক্ষা কর ভগবান তো পড়েছে বিপদে বলে কোন দিকে যাই রে বাবা সাপ ওটাকে ব্যাঙ ওটাকে তা দুজনের কানে দুটো মন্ত্র দিল বাবা সাপের কানে কানে বললো এই বাটা ধরবি তো ধরার মতো ধর আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিল বেটা সেই যখন মরবি মরার মতো মর ব্যাঙ মনে মনে ভাবছে সেই যখন আমার মরতে হবে আর বেঁচে থেকে আশা করে লাভ নেই মরি মরা 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 যা মরে গেছে যা মরে গেছে মরার ভান করে পড়ে গেল সাপটা মনে মনে ভাবছে তাহলে ভগবান কেন বললো ধরার মতো ধরতে নিশ্চয়ই আমার ধর আলগা হয়েছে হতে পারে সকাল থেকে কিচ্ছু খাইনি হতে পারে যা ধরেছি তাতেই ব্যাটা ব্যাঙ আধ মরা এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি ও মায়েরা ছেড়ে দিয়ে ধরতে গেছে ব্যাং দেখেছে ছেড়ে দিয়েছে ধপ করে লাফিয়ে জলের তল তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো দুদিকেই রক্ষা করলো যে কথার মানে বুঝলো সে ফল পেলো ভগবান বলেছে সাপকে ধরার মতো ধরতে বলেছে ছেড়ে দিয়ে ধরতে তুই ব্যাটা ছাড়লি কেন ছেড়ে দিস মানে ব্যাং পালাবে আসলে ভগবান সবার দিকে দেখে মায়েরা চোরকে বলে চুরি করতে সাধুকে বলে সাবধান থাকতে ভগবানকে যে যেভাবে ডাকবে ভগবানকে পাবে গীতায় কি বলেছে যে যথামং প্রবদ্যন্তে তাং সদৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি তুমি যদি তাকে বন্ধুরূপে ভালোবাসতে চাও ভালোবাসতে পারো তাতেও ভগবান পাবে আর যদি শত্রুরূপে ভালোবাসতে চাও তাতেও ডাকতে পারো তাতেও ভগবান পাবে এক লোহা পূজা মে রাখত এক রহত ব্যাধি কে ঘর পরো এক লোহা পূজা মে রাখত এক রহত ব্যাধি কে ঘর পরো পরশপাথর সিনেমা দেখেছো পরশপাথর দেখোনি সিনেমাও দেখতে হবে সত্যজিৎ রায়ের সিনেমা আছে তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয় ওমাইরা পরশপাথর বলে একটা পাথর আছে স্বর্গে নাকি থাকে পরশপাথরটা যদি লোহার গায়ে ঠেকিয়ে দাও না লোহা সোনা হয়ে যায় দুটো লোহা দুই জায়গায় একটা লোহা মন্দিরে থাকে আপেল কলা শশা প্রসাদ কাটার জন্য
আর একটা লোহা জল্লাদের বাড়ি থেকে মাংসগুলো কাটার জন্য। কিন্তু মন্দিরের লোহা আর জল্লাদের লোহা দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে? আমি মন্দিরের লোহাকে সোনা করব, মাংস কাটার লোহাকে করব না? পরশ পাথর বলবে? বলবে না। ওই পরশ পাথর সিনেমায় যেমন হাওড়ার ব্রিজকে সোনা করে দেবে বলে নিয়ে যাচ্ছে, ওই রকমই হবে। পরশ পাথরের কাছে বিচার নাই কোনটা ভালো লোহা কোনটা খারাপ লোহা, তেমনি গোবিন্দের চরণটাও হচ্ছে পরশ পাথর। সেখানে যেই যাবে, যেই শরণাপন্ন হবে, সে পাপী হোক পুণ্যবান হোক, যেই গোবিন্দের চরণ রূপে পরশ পাথরের ছোঁয়া পাবে, সেই এই জগতে মহান ধন্য হয়ে ভক্ততে রূপান্তরিত হবে। এক লোহা পূজা মে রাখত, এক রহত ব্যাধ কে ঘর পর, এক লোহা পূজা মে রাখত, এক রহত ব্যাধ কে ঘর পর, পারস কে মন দ্বিধা নহিঁ হোতা হ্যায়, পারস কে মন দ্বিধা নহিঁ হোতা হ্যায়, মন দ্বিধা নহিঁ হোতা হ্যায়, করো প্রভু মেরো দুহু, করো প্রভু মেরো অব গুণ চিতনা ধরো, প্রভু মেরো অব গুণ চিতনা ধরো, প্রভু মেরো অব গুণ চিতনা ধরো, আবার আমাদের পুরোনো গানে ফিরে যায়। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, দিদি আমি নাই এসেছে বৃন্দাবনে। এইবার একদম আসল জায়গায় ঢুকে গেছি। ও ভাই, ও ভাই, এটা বৃন্দাবন নাকি? ওই যে তোমাদের এই বৃন্দাবনে নাকি একটা কৃষ্ণ বলে ছেলে আছে, এই তাকে দেখো বলে অনেক দূর থেকে এসেছি। এই ছেলেটা কই, কোথায়, কোন দিকে? আমাকে পাগল মনে করেছে সব। ওই কালো মতো ছিল কৃষ্ণ, ওই ভগবান, ও যদি ভগবান হবে তাহলে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেন? ও যদি ভগবান হবে যশোমতির দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে শ্রীদাম সুদামের চরণ বুকে জড়িয়ে ধরে ছুটছে কেন? ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঠো ফল নিজে খাচ্ছে কেন? ভগবান তো কোনোদিন কারোর এঠো খায় না, ভগবান তো কোনোদিন কারোর চরণ বুকে জড়িয়ে ধরে না, ভগবান তো কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে তাহলে রাধারানীর পা মাথায় তুলে কেন বলে, স্মর গরল খণ্ডনাম মম শিরসি মণ্ডনাম দেহি পদ পল্লব মুদারম, ভগবান নয় মায়াবী, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরিগোবর্ধন ধারণ করেছে, কালীয় দমন করেছে, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজেছে। আমার কাছে পারবে না, আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা,
এই জগৎ আমারই সৃষ্টি, ও নিশ্চয় আমারই সৃষ্টি করা কোনো মায়ার জীব। হায় হায় বাবা, অহংকার করতে গিয়ে কি কথা বলে ফেললো দেখো শুধু ব্রহ্মা। ব্রহ্মা বলছে কৃষ্ণ নাকি ব্রহ্মার থেকে জন্ম নিয়েছে, এটা কখনো সম্ভব? কিন্তু অহংকার হলে যে কি বলে কি করে অত খেয়াল থাকে না। ব্রহ্মা নিজের ব্রহ্মত্ব দেখাতে গেল, ঈশ্বরত্ব দেখাতে গেল, আভিজাত্য দেখাতে গেল, কি করলো? গোবিন্দের যত গরু বাছুর, গোবিন্দের যত সখাগণ, ব্রহ্মা তার নিজ শক্তি দ্বারা নিজের কাছে সব হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে, আমার কাঁধে সুবল ছিল গেল কোথায়, ওইখানে শ্রীদাম সুদাম ছিল গেল কোথায়, ওইখানে ধবলি সামলি ঘাস খাচ্ছিল গেল কোথায়। হরি বল বাবা। মায়েরা এবার মন দিয়ে শোনো, ভগবান যখন লীলা করেন ভগবানের মনে থাকে না যে তিনি হলেন ভগবান। কৃষ্ণ যোগমায়াকে শিখিয়ে দিয়েছে, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান, আমার যদি মনে পড়ে আমি ভগবান আমি কি কোনোদিন শ্রীদাম সুদামের এঁঠো আম খেতে পারবো? আমার যদি মনে পড়ে আমি ভগবান আমি কি কোনোদিন যশোমতির দড়িতে বাঁধা থাকতে পারব? আমার যদি মনে পড়ে আমি ভগবান আমি কি কোনোদিন শ্রীমতীর চরণ মাথায় তুলে বলতে পারব দেহি পদপল্লব উদারণ? আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজকের ব্রহ্মা তো হঠাৎ করে হরণ করে নিয়েছে, ওই জন্য কৃষ্ণ কিছু বুঝতে পারেনি, হঠাৎ করে সাধারণ ছেলের মতো বসে বসে মাঠে কাঁদছে, আমার বাছুর কোথায় গেল, আমার গরু কোথায় গেল, আমার বন্ধুরা কোথায় চলে গেল, আমি কি করে বাড়ি ফিরব, কি করে মুখ দেখাবো, কাঁদছে কৃষ্ণ। কিন্তু এই কান্নাটাও বেশিক্ষণ থাকলো না, ধ্যান মগ্ন হলেন কৃষ্ণ। দেখল ব্রহ্মার কীর্তি, যেই দেখেছে ব্রহ্মার কীর্তি গোবিন্দের গঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, গোবিন্দের শ্রীবদন হয়ে গেল আরক্তি বিলাপ। গোবিন্দ কর্তৃক ধান্বিত হলো, ব্রহ্মা তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর সখাগণকে হরণ করেছো, আমি তোমাকে অভিশাপ দেব ব্রহ্মা। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। বাড়িতে যদি একা চলে যাই শ্রীদাম সুদামের মায়েরা বলবে কই রে কানাই, আমার ছেলেটাকেও যে তোর সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলি মাঠের মধ্যে? কি উত্তর দেবো তাদের? গরুগুলো যখন আমার পা ছেটে ছেটে বলবে প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম, তুমি কোথায় রেখে এলে বনের মধ্যে, কি উত্তর দেবো তাদের? তাই আগে তাদের ব্যবস্থা, তারপর তোমার ব্যবস্থা। কি করলো কৃষ্ণ মায়েরা? নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত গরু বাছুর, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত সখাগণ। কেন করলেন? কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। মায়েরা, গোবিন্দ এই লীলা করলো তোমাদের জন্য, কৃষ্ণ এই লীলা করলো তোমাদের জন্য। আজকের এখানে যে কটা মা গান শুনছো, যে কজন মা গান শুনছো, মায়েরা তোমরা বুকে হাত রেখে আমার কাছে একটা সত্যি কথা বলো তো, বুকে হাত রেখে সত্যি করে বলবে,
তোমাদের কি কোনো দিন ইচ্ছা হয়নি বা মনে মনে এই কথা জাগেনি, কৃষ্ণ যদি আমার ছেলে হতো? হয়নি ভাইরা? পৃথিবীতে যে কজন রমণী রয়েছে প্রত্যেকের একটাই বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। তোমাদের যেমন বাসনা না, ওই শ্রীদাম সুদামের মায়েদের কিন্তু একই বাসনা ছিল। নন্দালয়ে যখন নন্দোৎসব হচ্ছে সব মায়েরা আনন্দ করছে, কিন্তু সব মাগুলো গোপনে গোপনে চোখের জলে কেঁদে এসেছে। হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি তুমি আমার ছেলে হতে, আমি আমার বুকের দুগ্ধ তোমায় দিতাম, আমার মাতৃ স্নেহে তোমায় জড়িয়ে রাখতাম, আমি তোমার মা বলে গর্ব করতাম। কিন্তু সে তোমার হবে না। তুমি যশোমতীর ছেলে, তোমাকে কি খুব বেশি আদর করতে পারবো? খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো? এর থেকে বেশি কিছু করতে পারবো না। সেই যে মায়েদের চোখের জল আক্ষেপ গোবিন্দের খাতায় লেখা হয়ে গেছিল। গোবিন্দ শুধু সুযোগ খুঁজছে, কবে আমি এই ঋণ থেকে মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত চোখের জলে কেঁদেছিল আর বলেছিল, হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, আমি তোমার অঙ্গলিঙ্গন করতাম, আমার মাটির দুগ্ধ তোমায় দান করতাম। কিন্তু তুমি মানুষ, আমি গরু, আমার জিহ্বায় ছোট ছোট কাঁটা রয়েছে, তোমার অঙ্গ লেহন করতে গেলে তোমার কোমল অঙ্গে বড় ব্যথা লাগবে। এই যে গরুগুলোর চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেছিল। এই সকল ঋণ থেকে মুক্তি লাভ করার জন্য জগৎপতি গোবিন্দ ওগো বাছুর হয়ে ঘরে ফেরে, গোবিন্দ বাছুর হয়ে ঘরে মন বাসনা, মন বাসনা পুরাইতে জগৎপতি কৃষ্ণ বাছুর ঘরে ফেরে কৃষ্ণ। আজকের সব হয়েছে মায়েরা, বৃন্দাবনে শ্রীদাম সুদাম ঢুকছে এগুলো সব কিন্তু কৃষ্ণ, যে বাছুর গুলো ঢুকছে ওগুলো সব কিন্তু কৃষ্ণ, সবই যখন কৃষ্ণ তাই বৃন্দাবনের আজকের লীলা পরিবর্তন হলো। কি লীলার পরিবর্তন হলো? অন্যান্য দিন যখন কৃষ্ণ ঘরে আসত, শ্রীদাম সুদামের মায়েরা নিজের ছেলেকে কোলে নেবে না, আগে কৃষ্ণকে কোলে নেবে তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজকে যখন কৃষ্ণই সব, কেউ আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, সবাই নিজের ছেলেকে কোলে কোলে তুলে নিয়ে ব্যস্ত হয়ে গেল। তারা তো জানে না যে ছেলেকে তারা কোলে তুলে নিয়েছে সেটা তাদের ছেলে নয়, সে যে জগৎপতি ভগবান গোবিন্দ। অন্যান্য দিন যখন বাছুরগুলো ঘরে আসত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে তারপর নিজের বাছুরকে খেতে দেবে, কিন্তু আজকের কৃষ্ণই তো সব, তাই নিজের বাছুরকে দেখে
গরুগুলোর বলতে হচ্ছে না, আপনা আপনি মাঠ থেকে দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই হলো প্রেম। ওগো দুগ্ধ স্রাবি পড়ে প্রেমেরও তো রঙ্গ উঠে, দুগ্ধ স্রাবি মাটি প্রেমের তো রঙ্গ, স্নেহে গাভী স্নেহে গাভী শ্যাম অঙ্গ চটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চটে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চটে গো, স্নেহে গাভী একদিন নয় দুদিন নয় তিন দিন নয়, এই লীলা চলছে 365 দিন এক বছর, কিন্তু ধরার ক্ষমতা কারোর নেই, একজন মাত্র ছিল ধরতে পেরেছে, সে কে? দাদা বলরাম। বলরাম একদিন কানাইকে ডেকে বলছে, কানাই শোন, এদিকে শোন, কি হয়েছে দাদা, তুই কি লীলা করছিস বলতো, কেন তুমি আবার কি লীলা ধরতে পারলে? বলে, চুপ কর, তুই আমার ভাই, আমি তোকে হাড়ে হাড়ে চিনি, এই এক বছর ধরে লক্ষ্য করছি, এক বছর ধরে যেসব সিদাম সুদাম ঘরে ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো কোনোটাই সিদাম সুদাম নয়, সবগুলো হলি তুই। এক বছর ধরে যেসব বাছুরগুলো ঘরে ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো কোনোটা বাছুর নয়, ওগুলো সবগুলো তুই। বল কি লীলা করছিস, যেই এমন কথা বলেছে গোবিন্দ দুটি হাতে পায়ে জড়িয়ে ধরেছে বলরাম। ওগো দাদা গো, তোমার দুটো পায়ে পড়ি, কাউকে যেন তুমি বলে দিও না, এই এক বছর আমার বড় সুখের দিন গেছে, কেন যেন এত প্রিয় ভক্ত আমার ব্রজবাসী ভক্তদের মন বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে হরি বল হরি বল হরি হরি বল, এ তো এই লীলা তো বৃন্দাবনে চলছে বাবা। এইবার একটা মজার ঘটনা ঘটেছে মাইরে, কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি, আর নিজের বাড়ি ঢুকতে যাবে নিজের বাড়ির দারোয়ান এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। তোর এত বড় সাহস, তুই আমার উপর হমিতমি করছিস, আমার পরিচয় দিয়ে ঘরে ঢুকতে হবে, আমি ব্রহ্মা, অসম্ভব হতেই পারে না, তুমি ব্রহ্মা, ব্রহ্মা নই আমি, ব্রহ্মা নই, অসম্ভব, আমি যদি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে ওটা কে? ব্রহ্মা তাকিয়ে দেখে সে পদ্ম ফুলের উপর তার মতো চার মাথা, তার মতো চার হাত একটা লোক বসে আছে, ওই আমাদের আসল ব্রহ্মা, এই এটা নকল ব্রহ্মা, দেখে নাও আসল, আমি আসল ব্রহ্মা, আসল দেখে নাও। আসলে ঘটনা কি ঘটেছে জানো বাবা, ওই কৃষ্ণকে পরীক্ষা করেছে তো, আর বৃন্দাবন থেকে ব্রহ্মলোকে আসতে একটু দেরি হবে, কৃষ্ণ ওই চুটকিতে একটা ব্রহ্মা নতুন তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে, এই আমাদের আসল ব্রহ্মা, নে বেটা তুই এবার কোথায় যাবি যা, তোর মতো ব্রহ্মার দরকার নেই, হ্যাঁ তুই তুই আমায় পরীক্ষা করেছিস তো গরু বাছুর চুরি টুরি করে, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, তোর মতো ব্রহ্মা আমার রোমকূপ থেকে কোটি কোটি জন্ম দিতে পারে, যা কোথায় যাবি যা। এবারে তো দোষ নেই বাবা, মানে 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 কেটে পড়ো, ব্রহ্মা বলে দাঁড়া দে দাঁড়া, এই
বৃন্দাবনের কেড়ে ছোড়া তার দশা কি করেছি তাকে দেখে আসি, তারপরে তোদের দুটোর অবস্থা হবে। কোথায় যাবে যাও, আমাদের ব্রহ্মা এখানে বসে আছে, একদম অপমানিত হবে ব্রহ্মা, নিজের বাড়ির দুয়ার থেকে অপমানিত হয়ে আবার ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। আর বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল কেলে ছোড়া খুব জব্দ হয়েছে, খুব ভগবান সেজে বসা, আমি হলাম ব্রহ্মা। কিন্তু বৃন্দাবনে সে কি দেখে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে, ওই ধবনি শ্যামনি পিয়া বিমঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে, একই আমি তোদেরকে হরণ করে নিয়েছিলাম, এরা কোথা থেকে আবার নতুন করে জন্ম নিল? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার ধূপপুকুনি শুরু হয়েছে, ও মায়েরা বুকের ভিতর ঢিপ ঢিপ করছে ব্রহ্মা, কাকে পরীক্ষা করলাম আমি? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমি তো নিজে নিজে জন্ম নিইনি, আমাকেও তো কেউ জন্ম দিয়েছে। তবে এই কি সেই, এই যদি সেই হয় তাহলে আমার অপরাধ কোনো ক্ষমা নেই, আমি মহা অপরাধ করে ফেলেছি। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো আমার প্রভু। আছাড় খেয়ে পড়লো ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে ব্রহ্মা গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই একটু হাত জোড় করে বসবেন মায়েরা, সবাই একটু করজোরে বসবেন। ব্রহ্মা মনে বড় ব্যথা পেয়ে গোবিন্দের চরণে স্তব গান গাইছে, আমরাও একটু স্তব আস্বাদন করি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতি, বরিহাপীড়ং নটবর বপু কর্ণয়ো কর্ণিকারং, বিভ্রদ্বাসকনক কপীশ বৈজয়ন্তীং চ মালং, রন্ধ্রাণ বেণনধর সূধয়া পূরয়ন গোপবৃন্দী, বৃন্দারণ্যং স্বপদরমণং প্রাবিশদ গীতকীর্তিঃ, বৃন্দাবনং সখী ভূপবীতোনতিকীর্তিঃ, যন্মেবং সুতমনাম্ব জলধলক্ষ্মী গোবিন্দমেনোমনমাত্মময়োনৃত্যং, প্রেক্ষাদিশান্যবরদান্য সমস্ত স্বাত্মা।
ভজে গোবিন্দম ভজে গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয় মায়েরা, তার আবার একশো মাথা। ব্রহ্মা তো দেখেই হয়ে গেছে, একশো মাথা, বাপরে বাপ, কেউ কোন লোক? দাদা কর জোরে জিজ্ঞেস করছে, ব্রহ্মা হাত জোরে করে জিজ্ঞেস করছে, দাদা আপনি কে? যেই বলে যে দাদা আপনি কে, সেই একশো মুখে লোকটা বলে উঠলো, স্তব্ধ পাপিষ্ঠ দুরাচার, তোর এত বড় স্পর্ধা তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই একটা ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা। বলে বাবা জগৎ এখন ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা, ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, আর এই বেটা বলে আমিও ব্রহ্মা, দাদা আপনি কয় নম্বর ব্রহ্মা? বলে বেটা আমিই তো প্রথম ব্রহ্মা রে, যখন জগৎ সৃষ্টি করার পরিকল্পনা গোবিন্দ করে সেই ব্রহ্মা আমি, আমার একশো মাথা ছিল না, আমার ছিল এক মাথা। আমার পরের কল্পের যখন ব্রহ্মা জন্ম নেয় তার একশো বছর আয়ু বেঁধে দেওয়া হয় আর চারটে করে মাথা দেওয়া হয়, সে মরে যাওয়ার পর তার একটা মাথা আমার সঙ্গে যুক্ত হয়। কত ব্রহ্মা এলো গেল, আমার হলো একশো মাথা, আমি এখনো গোবিন্দকে দেখতেই পেলাম না, আর তুই চার মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস, এত বড় শ্রদ্ধা! ব্রহ্মা তো আরো কেঁদে উঠল, প্রভু কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, অন্তর বাহির বিরাগিছ তুমি, প্রভু আমি দেখেও না দেখি তোমার, ও মাইরা যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমায় তাকে কখনো জাগানো যায়? আমার অন্তরে তুমি, আমার বাইরে তুমি, আমার চারিদিকে তুমি আছো, অনল অনিলে চির নভনিলে ভূধর গহন সরিলে, চিরকাল তুমি প্রত্যেকটি ধুলি কণায় রয়েছো, আর আমি তোমায় চিনতে পারিনি প্রভু, অন্তর বাহিরে বিরাজছো তুমি, অন্তর বাহিরে বিরাজছো তুমি, আমি দেখেও না দেখি তোমায়, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে,
ব্রহ্মা ও সব মিষ্টি কথায় আমার ছিঁড়ে ভিজবে না, কে তোমায় চিনিতে পারে? বাহ, তুমি যদি আমায় চিনতে না পারো তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো তারা কি করে আমায় চিনবে? কি গো মাইরা, আমি যদি কাউকে সম্মান জানাতে না পারি আমি সম্মানের আশা করি কি করে? কেউ আমায় সম্মান করবে? করবে না। তুমি আমায় পরীক্ষা করেছো আর উচিত শাস্তিও পেতে হবে তোমায়। আমি এই বৃন্দাবনে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা, যে নরকুলে জন্ম নিয়েছি বলে মনে করে তুমি আমায় পরীক্ষা করলে, আমার গরু বাছুর সখাগণ হরণ করলে, আমি অভিশাপ দিলাম এখানে দাঁড়িয়ে তোমায়, সেই নরকুলের সর্ব নিজ কুল তোমার যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে। প্রভু, আমি যবন ঘরে জন্ম নেব? সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি, বেশ আমার আপত্তি নেই, কিন্তু একটা প্রার্থনা তোমার চরণে, যেন তোমার চরণ থেকে আমি কখনো বঞ্চিত না হয়ে যাই। ব্রহ্মা তুমি খুব চালাক, আমি বলছি তুমি যবন ঘরে যাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানে পাঠাবো আমাকেও পিছনে পিছনে যেতে হবে, তাই তো? বেশ, তাই হোক, তথাস্তু, তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আমার থেকে 35 বছরের বড় হবে তুমি, আর সেদিন বুঝতে পারবে বৃন্দাবনের প্রেম পাওয়া এত সহজ নয়। ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে কি হয়েছিল এটা তো আর নতুন করে বলতে হবে না বাবা, কি হয়েছিল মায়েরা? যবন হরিদাস। তাহলে ব্রহ্মা চিনতে পারল না কৃষ্ণকে, হরে কৃষ্ণ, সাধুগুরু বৈষ্ণবের চরণে শত সহস্র কোটি প্রণাম, কৃষ্ণদাসী মায়েদের চরণে শত সহস্র কোটি প্রণাম। আমি যে আশা নিয়ে এবং আপনারা সবাই আছেন, আমি পদ্মপলাশ আমার ভাই, আমি যে কয়েকদিন বাঁচি আমি বলেছি ভাই আমার বাড়িতে তোমাকে আসতে হবে এবং বাবুকেও বলেছি, তাই আপনাদের সম্মুখে আমি 501 টাকা দিয়ে ভাইকে আমি আবার বায়না স্বরূপ করলাম, কিছু তো দিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। বাইশ বছর গান করছি, না প্রমোশন না ডিমোশন, তবে আসরে বায়না এই প্রথম, আসরে টাকা দিয়ে বায়না করা আমার দিদি প্রথম করলো, যদিও উনি আমার মায়ের বয়সী কিন্তু দিদি বলি, কেননা গান বাজনার সম্পর্ক তো সব গুরু ভাই আর গুরু ভাই আর গুরু বোন, সেই হিসেবে তো এইখানে একটা বায়না হলো আর একটা সামনের বছরে একটা অ্যাডভান্স হয়ে গেল আর কি, খাতা ভরল। আচ্ছা আবার তুমি এখানে আসতে হবে, কষ্ট করে উঠতে হবে একটু, আমার এই দিদি বলুন মাই বলুন যাই বলুন এত কষ্ট করে কীর্তন করায়, আমাদের শত কষ্ট হলেও সে অর্থনৈতিক দিক দিয়ে হোক আর যে কোনোভাবেই হোক না কেন, কিন্তু এনার ভালোবাসার টানে আসতে হয়, আসি প্রতি বছর, কত বছর এটা কন্টিনিউ করতে পারবো সেটা আমার জানা নেই, কিন্তু ওনার স্নেহের ডাকে আমরা বারে বারে ছুটে আসি আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ দর্শন করতে। তো উনি একটা সুন্দর মন্দির করছেন, রাধা গোবিন্দের মন্দির, সেই মন্দিরটার জন্য সাহায্য আপনাদের প্রত্যেকের প্রয়োজন, উনি যেটা আমায় বায়না স্বরূপ দিলেন আমার এটা কোনো প্রয়োজন নেই, আপনি এটা মন্দিরের সেবা কার্যে লাগিয়ে দেবেন। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, মন্দিরের সেবা কার্যে আপনি এটা লাগান,
এটুকুই, রাধা গোবিন্দের শুধু আশীর্বাদটা পেলেই আমার হবে, আর আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের আশীর্বাদ পেলেই আমার হবে। আমি যতদিন পারবো চেষ্টা করবো আমি এখানে আসার, প্রত্যেক বছর সময়েরও অভাব রয়েছে, সময়েরও সুযোগ রয়েছে, সব যদি সঠিক অনুকূল থাকে নিশ্চয়ই আমি আসবো আপনাদের চরণ দর্শন করতে। গৌর হরিব। ব্রহ্ম মোহন, ব্রহ্মা পর্যন্ত চিনতে পারল না কৃষ্ণের লীলা, তাহলে আমরা কি করে চিনবো? যদি সঠিক গুরুর আশীর্বাদ থাকে, গুরুর আশীর্বাদে আমরা ঠিক চিনতে পারবো। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর উপধরি, ভুবনে প্রকাশ হন গুরুর উপধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞার হৃদয়ে সদা সত্য করি মানো। ব্রহ্মাকে অভিশাপ দিলেন, ব্রহ্মা চলে গেল নিজ লোকে, আর গোবিন্দ আমার ঘরে ফিরছেন। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল ঐশ্বরে, আজ শুনিয়া কানুর বেনু ওর ধমকে ধায় ধেনু, উচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পিঠে রয়ু পরে, পিঠে রয়ু পরে। আজ সুতকান্তি অনুপম আগে ধায়ে বলো নাম, সুতকান্তি অনুপম আগে ধায়ে বলো রাম, আরে শিশু চলে ডাইনে মায়ে, আরে শিশু চলে ডাইনে, আরে শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, আরে তার মাঝে নবঘন শ্যামে, তার মাঝে নবঘন শ্যামে, ঘনবাজে শিঙামেন গগনে গোখুরে, ঘনবাজে শিঙামেন গগনে গোখুরে, আরে পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে, আরে যতে কো রাখালে গণ আবা আবা দিয়া ঘন, যতে কো রাখালে গণ আবা আবা দিয়া, আরে বলো নাম দাস চলু সঙ্গে, বলো নাম দাস চলু সঙ্গে, আজ বলো নাম দাস চলু সঙ্গে রে, বলো নাম দাস চলু সঙ্গে, বলো নাম দাস চলু সঙ্গে রে, বলো নাম দাস চলু সঙ্গে। ঘরে ফিরে এলো আর যশোমতী আরতি শুরু করলো, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি। আয়ত সব নাগরি গণ রাখাল মুখ হেরি, আয়ত সব নাগরি গণ রাখাল মুখ হেরি, আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, ওই কানাইয়ার বলাইয়ের মায়ের কোলে মিলন হলো, কানাইয়ার বলাইয়ের মায়ের কোলে মিলন হলো, কানাইয়ার বলাই তোমরা হরি 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 বলো, মায়ের কোলে মিলন হলো, হরি 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 বলো, মায়ের কোলে মিলন হলো, হরি 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 বলো, মায়ের কোলে হরি হরি বল। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, জয় নিতাই গৌর হরি বল।